তামাক হচ্ছে মাদকেরই একটা অংশ। তামাক সেবন যারা করেন বা তামাক যারা চাষ করেন বা তামাকজাত দ্রব্য যারা বিভিন্নভাবে যেমন জর্দা সাদা তারপরে গোলা এগুলো যারা ব্যবহার করেন নিঃসন্দেহে তারা তারা মৃত্যুর সাথে বন্ধুত্ব আলিঙ্গন করেন এবং এটার কারণে তাদের মৃত্যু এগিয়ে আসে। এটার কারণে যে আমাদের আয়ু কমে আসবে এটা নিঃসন্দেহে অস্বীকার করার কারো কোনো উপায় নাই। সেই কারণেই তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রণ পরিধি এগুলা যাতে কেউ সেবন না করতে পারে তার জন্য 2005 সালে তামাক নিয়ন্ত্রণ আইন পার্লামেন্টে আমরা পাশ করেছি। এই পার্লামেন্টে আইন পাশ করার কারণে যে সমস্ত বিধিবিধানগুলো আমরা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা যারা আছেন তারা যদি সঠিক পদক্ষেপ নেন তাহলেই আমরা মনে করি যে এই তামাক নিয়ন্ত্রণ আইন সংসদে পাশ করা বা একটা পার্লামেন্ট হিসাবে কার্যকর করা যে বিষয়টি প্রশস্ত হবে এটা কোনো সন্দেহ নেই। তৃতীয়ত একটা কথা হচ্ছে যে আমরা অনেকেই বলি ধূমপান নিষিদ্ধ এবং আজকালকে দেখা যায় যে ধূমপান নিষিদ্ধ বলার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু এখন পাবলিক প্লেস যাকে বলা হয় এই সমস্ত প্লেসে কিন্তু এখন যেমন বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন বা প্লেনের এয়ারপোর্ট এই সমস্ত এলাকায় ধূমপান করতে আর উৎসাহবোধ করে না। এই জন্য আমি বলবো আইন হয়েছে ঠিকই কিন্তু আমরা বিবেক দিয়ে সেই আইনকে যদি কার্যকর করার জন্য সহযোগিতা না করি তাহলে ধূমপান নিরোধ করার জন্য যে ব্যবস্থার কথা আমরা বারবার বলি সেমিনার সিম্পোজিয়াম বা বিভিন্ন টকশোতে আমরা যে উৎসাহের কথা বলি তো মূলত এগুলো কিন্তু কথার কথা হিসাবেই থেকে যায় কার্যকর কোনো পদক্ষেপ বাস্তবায়িত হয় না। তাই আজকের দিনে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে 2040 সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করতে চাই। যদিও 2040 সাল আরও কোনো 20-22 বছর বাকি আছে আমাদের তারপরেও বলবো যে এর জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য এবং এটার থেকে দূরে সরে থাকার জন্য অভ্যাসটার পরিবর্তনের জন্য এটা নিঃসন্দেহে এটা ভালো টিপস হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সামনে তুলে ধরেছেন। এবং আজকে দেখেন পার্লামেন্টে আজকে আমরা আমি যখন চিফ হুইপ ছিলাম তখনও দেখেছি লবিতে বসে অনেকেই সিগারেট বা ধূমপান করতেন এখন কিন্তু পার্লামেন্টে লবিতে কেউ স্মোক করেন না। আমি মনে করি যে আমরা ধূমপান নিরোধের জন্য শুধু আইনই যথেষ্ট নয় ইচ্ছা এবং অভ্যাস এগুলো করতে হবে। এই প্রচেষ্টা আমরা যেন সকলেই অনুসরণ করি এবং করার মাধ্যমে যেন তামাকমুক্ত বাংলাদেশ গড়তে পারি এই হোক আজকে সকলের অঙ্গীকার এবং প্রত্যয়।